আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা দিন, বের হয়েছি একটা কাল্লু মামারে নিয়ে। সকাল থেকে করে কল দিই, কল রিসিভ করে না। যে মুহূর্তে উবার কল দিছি তখনই ও এসে পড়ছে। তারপর বের হলাম, দিনটা অনেক সানি ডে ছিল আর আবহাওয়াটা বেশ ভালোই ছিল। তারপর চলে আসলাম টোল গেটে টোল পে করার জন্য, আর কাল্লু মামাটা আস্তে আস্তে ও 20 টাকা টোল পে করছে। তারপর জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে পে করতে, বলে ভালো লাগেনি, কারণ 20টা টাকা ওর কাছে অনেক কিছু। যাক, তারপর চলে আসলাম এল জুবাইয়ের ফার্মে, দেখি যে ভালোই, একটা দেখে গেছি কুকুর আর এখন কতগুলো হয়েছে, সবগুলোর একটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, যাক আমি অত নাম জানি না। তারপর 2টা বাচ্চা ছিল, ওরা মারা গেছে। তারপর অনেকক্ষণ আড্ডা দিলাম, কুকুরগুলো বেশ ভালোই মজা করছিল, বাট 2টা বাচ্চা মারা গেছে। আর হচ্ছে গিয়ে তারপর আরেকটা এখান দিয়ে তাকে এসে যেন আমাদের দেখে ভাবছে অন্য কেউ নাকি। তারপর সোজা চলে এলাম মাউবের রুমে মিন্নিকে দেখার জন্য, আর মিন্নিকে দেখে আমি মোটামুটি হ্যাপি ছিলাম, কারণ মিন্নি অনেকটা বড় হয়ে গেছে, সেই ছোট্ট মিন্নিটা আজ অনেক বড়। তারপর বাসার সবাই ওকে মোটামুটি সবাই আদর করে। তারপর মিল্লাতের তৈরি অ্যাভোকাডো জুস, আই মিন মিল্কশেক, আমরা সবাই খাচ্ছিলাম। আর এখানে একটা বড় ভাই বসে আছে। তারপর এখানে সব আড্ডা দিচ্ছিলো, আর হজরতের ফ্যামিলিকে টাইম দিচ্ছিলো, আর এখানে আমরা তো গল্প করতে থাকি। আর একটা বড় ভাই কী নিয়ে হাসতেছিলো সারাক্ষণ, আস্তে আস্তে ওটা যায় না। আর এর মধ্যে মিল্লাদা রান্না করছে গরুর মাংস ভুনা, আর হচ্ছে ওর স্পেশাল ডাল, ও খুব ভালো ডাল রান্না করতে পারে, খুব ভালো ডাল রান্না করতে পারে, আর হচ্ছে ভালো মাংস ভুনা করতে পারে। তো মাশাল্লাহ ভালোই রান্না করছিলো, সবাই খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। ও আর গাইস, হচ্ছে গিয়ে এক্সকিউজ দ্য কিচেন, এটা হচ্ছে একজনের ব্যাচেলারের কিচেন। সো